এইবারে আমরা হর্ষ ই দিয়ে শব্দ গঠন দেখব। হর্ষ ই দিয়ে আমরা এখানে তিন অক্ষর এবং চার অক্ষরের শব্দ এবং একটা পাঁচ অক্ষরের শব্দ আছে, সেটা আমরা শিখব। তাহলে চলো আমরা পড়ি বানান করে করে, তোমরা আমার সাথে সাথে পড়ো। ইতর, ই ত বয়শূন্য র, ইতর ইতর। ইঁদুর, ইঁদুর, ইয়ের ওপরে মাথায় ইয়ের মাথায় চন্দ্রবিন্দু, দয়স্যু বয়শূন্য র, ইঁদুর ইঁদুর। ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। রস্যই তয় জফলা আকার, দয় রস্যি, ত্যাদি। ই দাঁড়া, ই দাঁড়া, রস্যি রস্যির মাথায় চন্দ্রবিন্দু, দয়াকার বয়শূন্য রয়াকার, ই দাঁড়া। ইহার, ইহার, ই হয় আকার বয়শূন্য র, ইহার। ইলিশ, ইলিশ, ই লয় রস্যি তালবস্য, ইলিশ। ইশারা, 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 ই তালবস্য আকার বয়শূন্য রয় আকার, ইশারা। ইহারা, ইহারা, রস্যই হয় আকার বয়শূন্য রয় আকার, ইহারা। ইহুদি, ইহুদি, ই হয় রস্যু দয় রস্যি, ইহুদি। ইজারা, ই বর্গের জয় আকার বয়শূন্য রয় আকার, ইজারা, ইজারা। ইমাম, ইমাম, রস্যই ময় আকার ম, ইমাম। ইলাহি, ইলাহি, ই লয় আকার হয় দীর্ঘি, ইলাহি। এইবারে দেখো চার অক্ষরের শব্দ শুরু হচ্ছে। ইহলোক, ইহলোক, রস্যই হ লয়কার ক, ইহলোক। ইতিহাস, ইতিহাস, ই তয়রস্যি হয় আকার তন্তেস্য, ইতিহাস, ইতিহাস। ইংরেজি, ইংরেজি, ই অনুস্বর বয়শূন্য রয়কার বর্গিজয় রস্যি, ইংরেজি। ইসলাম, ইসলাম, রস্যই দন্তেস্য লয় আকার ম, ইসলাম। ইহকাল, ইহকাল, রস্যই হ কয় আকার ল, ইহকাল, ইহকাল। ইট ভাটা, ইট ভাটা, ই ট ভয় আকার টয় আকার ইট ভাটা। ইদানিং, ইদানিং, রস্যই দয় আকার দন্তের নয় দীর্ঘি অনুস্বর, ইদানিং। ইতিবাচক, ইতিবাচক, এটা কিন্তু পাঁচ অক্ষরের শব্দ, রস্যই তয় রস্যি বয়াকার চ ক, ইতিবাচক, ইতিবাচক।